শুনতে ভাইয়েরা, লোকজন আপনাকে ভুল বুঝুক, লোকজন আপনার উপর জুলুম করুক, আপনি যদি এই পৃথিবীতে ভালো কাজ করেন, কল্যাণের পক্ষে থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন, যতটুকু আপনি ভালো ইন্টেনশন নিয়েছিলেন তার সবটাই সেদিন আমল নামায় দেখতে পাবেন। পৃথিবীতে অনেক কিছু আছে সেটেলমেন্ট হয়নি, সেটা সেটেলমেন্ট একদিন হবে। আপনি দুর্বল, আপনার উপরে সবল অত্যাচার করেছে, পুলিশের দ্বারস্থ হয়েছেন, আইনের দ্বারস্থ হয়েছেন, কোর্ট কাচারি করেছেন, পৃথিবীর কোথাও বিচার পাননি, তো বিষয়টা কি সেটেল হয়েছে? না, সেটেল হয়নি, পৃথিবীতে কোথাও বিচার পাননি। কিন্তু লেখা আছে এই আনসেটেল ইস্যু সেদিন সেটেল হবে। যে পৃথিবীতে আমি যদি মজলুম হই, আরেকজন আমার উপর জুলুম করে অনেক ধনী হয়ে গেল, পাওয়ারফুল হয়ে গেল, এই দুনিয়াতে মৌজ মাস্তি সব করলো, আর আমি শুধু বঞ্চিত হলাম, খেলা এখানেই শেষ না, হিসাবটা এখানেই শেষ নয়, বড় হিসাব নিকাশ রয়ে গিয়েছে, সেদিন সব ঋণ করাই গন্ডায় সেদিন শোধ করে দিতে হবে। তো এটা আমাদের জন্য অনুপ্রেরণা, ছোট ভালো কাজ করলে আপনি পাবেন। আপনি কাউকে সালাম দিয়েছেন, আপনি কাউকে কর্জে হাসানা দিয়েছেন, আপনি কারোর জন্য দোয়া করেছেন, আপনি রাস্তায় চলছিলেন, কেউ আপনাকে ঠিকানা জিজ্ঞেস করেছিল, আপনি বলে দিয়েছিলেন ওইটা ওই রাস্তার ওই পাশে হচ্ছে আপনার ওই গলি, আপনি যান। ওই যে বিকেলবেলা একদিন একজনকে গলি দেখিয়ে দিয়েছেন, কেয়ামতের ময়দানে আপনার আমল নামায় সেই ছোট্ট জিনিসটাও লেখা থাকবে। ইভেন ফেসবুকে কমেন্টস করে আপনি বাজে মন্তব্য করে কারো মনে কষ্ট দিয়েছেন, হিসাব নিকাশ এখানেই শেষ নয়, দিস ইজ নট দ্য এন্ড, এই পৃথিবীতেই খেলাটা শেষ নয়। সেই পৃথিবীতে যত আনসেটেলড ইস্যু আছে সেদিন সেটেল হবে, যত বিচার বহির্ভূত হত্যা হয়েছে, যত অন্যায় হয়েছে, যত জুলুম হয়েছে, যত ফসাদ হয়েছে, যত গুম হয়েছে, ছোট্ট থেকে ছোট্ট কাজ, সামান্য দুনিয়ার একটা লাভের জন্য আমি মনে করেছি যে আমি অনেক জিতে গেলাম, কেউ টের পাইনি, না সেটেল হয়নি সেই ইস্যু। আল্লাহ তাআলা এই রিমাইন্ডার দিয়ে এই সূরাটি শেষ করেছেন। আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসফালা যাররাতিন খায়রা ইয়ারা, যাররা পরিমাণ ভালো করলে সেটাও পাবে, প্রতিদান পাবে, এটা জমা আছে। আমাদের আশার বাণী তো এটা, আমি জুলুমের শিকার হচ্ছি, আমার বিপদ, আমার এই সমস্যা ওই সমস্যা, কোনো অসুবিধা নেই, এগুলো পাহাড় হয়ে সেদিন আমার জন্য অ্যাসেট হয়ে থাকবে, বিশাল প্রিভিলেজ নিয়ে আমি সেদিন আনন্দ উল্লাসে ফেটে পড়ব, এটা হচ্ছে আমাদের আশা। এই আশা জায়গা নিয়ে বাণী কোরআন আমাদেরকে শোনায়। সো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে জানালেন যে বড় বড় ইস্যুগুলোই তিনি সেখানে তুলে রাখবেন না, যাররা মিসকালা যাররা, যাররার অর্থ কোন তাফসিরে এসেছে পিঁপড়া পরিমাণ, কোন তাফসিরে এসেছে সরিষা পরিমাণ, আধুনিক যাররার ব্যাখ্যা হচ্ছে যাররা মানে পরমাণু, আমরা পারমাণবিক বোমাকে আরবিতে বলা হয় আল কুম্বুলাতু যাররিয়া, আমরা অনুপরমাণুর কথা জানি, বস্তুর ক্ষুদ্রতম একক যেটাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, খুবই ছোট ধুলা কণা পরিমাণ যদি ভালো করে থাকেন সেটাও আপনার আমল নামে এন্ট্রি করা থাকবে, সেদিন আপনি পাবেন। এজন্য বুক ভরা আশা নিয়ে রাখুন, হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমাদের হারাবার কিছু নেই, আমাদের বুক ভরা থাকবে আশা, আমরা সব সময় পজিটিভ চিন্তা চেতনা পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলাফেরা করব, আর আমরা এই বিশ্বাস রাখবো আমরা যাই ভালো করি না কেন এগুলোর প্রতিদান আমরা পাবো সেদিন।